ওই যে শাহরিয়ার আলমকে যে ওয়েন্ডি শারম্যান তিনি যে ফোন করলেন, তো দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে তারা তাদের দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন এবং একের পর এক তারা বিবৃতি দিচ্ছে, বা শাহরিয়ার আলমকে পর্যন্ত দুই দফা তাকে ফোন করা হয়েছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? সাবজেক্টটাকে সাকিব, একটা সাবজেক্ট, বাংলাদেশের এখন পর্যন্ত সিটিং পররাষ্ট্রমন্ত্রী হলো কি যেন মোমেন, ওকে। তো বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ক্লিয়ার করে নাই মোমেন কি তার জবে আছে না জবে নাই, এক। দুই, আরো একটা কথা, সাবজেক্টটা এই হলো যে আমি ঘরের মনিবের সাথে কথা বলবো না কিন্তু চাকরের সাথে কথা বলবো, কথাটাকে আপনি কিভাবে দেখেন? আপনি একা একা একটু চিন্তা করে দেখেন যে হাসিনা শেখ আমেরিকা এসে দুই সপ্তাহ থেকে গেছে, ওয়েন্ডি শেয়ারম্যান তার সাথে এক মিনিট দেখা করা তো দূরের কথা, উনি ফোনেও হ্যালো বলেন নাই, ওয়ারাস শাহরিয়ার আলমের সাথে ওয়েন্ডি শেয়ারম্যান কথা বলেছে। সাবজেক্টটা কি হলো? অর্থাৎ হাসিনা এতটাই পচা, হাসিনার কথাবার্তা এতটাই অসংলগ্ন, হাসিনার অ্যাক্টিভিটিস এতটাই বাজে, একজন আন্ডার সেক্রেটারি হাসিনার সাথে বসাটাকে কোনো জরুরি মনে করে না। অর্থাৎ কি জানেন, চাকরকে ডেকে বলল তোর মনিবরে বলিস দুইটা নাতি দিমু তোরা যদি এই কাজগুলো না করিস। সাবজেক্টটাকে যদি আমি এভাবে ব্যাখ্যা করি, সাবজেক্টটা এই, এই মুহূর্তে একটা দেশের সিটিং পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, তার ক্যান্সারও হয় না, তার কোনো বধিরও হয় না, তার শরীরে কোথাও পচনও ধরে নাই, বেতন ঠিকই নিচ্ছে, ঠিক আছে, ওয়ারাস তাকে ইরেলেভেন্ট বানিয়ে রাখা হয়েছে, মাঝে মাঝে গরু ছাগলের মতো কোথায় গিয়ে দুই একটা বিবৃতি দেয়, আমি এই বিবৃতির কোনো ভ্যালু পাই না, মোমেন কোথায় দাঁড়িয়ে আছে। উইন্ডি শেয়ারম্যান আমেরিকার মতো দেশের কোন একজন ডিপ্লোম্যাট এবং তাদের ডিপ্লোম্যাটকে নিরাপত্তা দেওয়ার জন্য কোন রাষ্ট্রে যখন ফোন করা হয়, একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার কতটা দুর্বল হলে, একটা দেশের লিডারশিপ কতটা দুর্বল হলে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী অথবা রিপ্রেজেন্টেটিভ কে জানানো হয় যে আমার দূতাবাসের কর্মচারীদের নিরাপত্তা সঠিকভাবে পাচ্ছে না, তাদেরকে যেন সঠিকভাবে দেওয়া হয়, কতটা দুর্বল হলে, কতটা নাজুক হলে, কত লজ্জার কথা। বাংলাদেশ সরকার এই মুহূর্তে নিয়োজিত আছে, আমি কথায় কথায় শুনেছি হাসিনা টয়লেটে যাওয়ার আগে, হাসিনা টয়লেটে যাওয়ার আগে এক ডজন তার সার্ভিস, ওটা কি বলে সিক্রেট সার্ভিস বা বাংলাদেশে কি বলে পিএসএফ, আগে তো এসএসএফ যারা, এসএসএফ পিএসএফ যারাই আছে, বা এক ডজন এসএসএফ যে বাথরুমটাকে চেক করে, অথচ বাথরুমটা গণভবনে হাসিনা রুমের সাথে 12 জনে গিয়ে চেক করে, এই বেটিকে কি এই মুহূর্তে কি এলিয়েন বানানো হয়েছে? মানে আকাশ থেকে এসে যেই এলিয়েন ইউএফও এগুলোর কথা বলি, এলিয়েন ওনার জন্য ওই বাথরুমে 12 জন গিয়ে আগে বাথরুম টয়লেট চেক করে দেখে ওখানে কিছু আছে নাকি। আমি কিছুদিন আগে শুনেছি, কিছুদিন আগে দুই দিন আগে আমি বোধহয় শুনেছি ঢাকার একটা গুরুগাধা ডিএমপির কমিশনার কে জন্য আছে না, সে বলেছে যে বাংলাদেশে হাসিনা শেখের জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি হুমকির মুখে, এবং হুমকির মুখে। সাবজেক্টটা এই যে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া একজন সরকার প্রধান এবং তার দল কোথায় গিয়ে পৌঁছলে তাকে সবাই শোকেসের মধ্যে আটকে রাখা বন্দুক নিয়ে দাঁড়ায় থাকে, এদেরকে সরকার প্রধান বলা যায়? বাংলাদেশের ভাই বোনের একটু দেখেন তো, আমি একটা উদাহরণ দিই, ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো কথায় কথায় কোন প্রোটোকল ছাড়াই সাবওয়ের মধ্যে ঢুকা যায়, বাসের মধ্যে চলা শুরু করে, লোকজনের সাথে গিয়ে আইসক্রিম খায়, সেলফি তুলে, সরকার প্রধান। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমেরিকান প্রেসিডেন্টকে প্রোটোকল দেওয়া হয় কিন্তু আপনারা কি জানেন, আপনারা অবাক হবেন, আপনারা জেনে বাংলাদেশের ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে শুনে থাকেন আপনারা অবাক হবেন, জো বাইডেন এখন তো প্রেসিডেন্ট, এখন তার সময় নাই, কিন্তু বাইডেন
যখন ভ্যাকেশনে যায়, বারাক ওবামা যখন ভ্যাকেশনে যেতেন, মার্থা ভিনিয়ার্ডে যেতেন, এইখানে যেতেন, ওইখানে যেতেন, আপনারা শুনলে অনেকে অবাক হবেন, সাকিব আপনার কানেও হয়তো এটা যায় নাই, বাইডেন যখন ভ্যাকেশনের জন্য অ্যাসাইন করে, আপনি কি জানেন বাইডেন কোথায় যায়? কথাটা কাউকে বলা হয় নাই। বাইডেন এখন ইউনিভার্সিটি অফ ডেলাওয়ার, ওখানে গিয়ে ক্লাস নেই। অবাক হবেন ছাত্রদের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলে, কারণ কি জানেন, ওটা উনি এনজয় করে। ক্লাসরুমে পডিয়ামে উনি গিয়ে যখন ক্লাসটা নেয়, আলাপ আলোচনা করে, মাই গড। তো এখানে এটা আমি আপনি আমাদের জীবনে আমরা দেখে যাই যে গণতান্ত্রিক দেশের একজন সরকার প্রধান জনগণের মধ্যেই কতটা সেফ থাকে। ফর এক্সাম্পল, আমি একটা উদাহরণ টেনে আনি আপনাদেরকে। আমেরিকানরা টার্কিতে কু করল রিসেপ তাইফ এরদোয়ানকে সরানোর জন্য, আমেরিকানরা কুয়ের জন্য সামনে গিয়ে গেল। রিসেপ তাইফ এরদোয়ানকে কে টিকিয়েছে সাকিব? আর্মি, পুলিশ, নেভি, জনগণ। জনগণ তাকে টিকিয়েছে, পারফেক্ট, মিলিয়ন ডলার অ্যান্সার সাকিব। বাংলাদেশি ভাই বোনেরা, গণতান্ত্রিক দেশের জনপ্রিয় একজন সরকার প্রধান কাদের মধ্যে নিরাপদ? জনগণের মধ্যে নিরাপদ। আর আমাদের দেশের, আমাদের দেশের তথাকথিত অবৈধ অপরাধী সন্ত্রাসী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা শেখ, তাকে জনগণের মধ্যে নেওয়াই বিপদ। সে জনগণের মধ্যে নিরাপদ না, সে বাথরুমে নিরাপদ না, সে তার বেডরুমে নিরাপদ না, সে ভাত খেতে গেলে সেখানে নিরাপদ না। ওয়েল, একটা জিনিস ভালো, তার পিরিয়ড বন্ধ হয়েছে, পিরিয়ডের সিপিটাও হয়তো নিরাপদ না হইতো, ওটাকে হয়তো দশজনকে দিয়ে টেস্ট করাইতো, কি করবেন এখন? তার নিরাপত্তার জন্য এত কিছু করা। আর আরো একটা কথা, আপনি যে মিস্টার মোমেন সম্পর্কে বলছিলেন, তো সেটা একটা কাউন্টার কোশ্চেন একজন দর্শক করেছেন, তিনি বলেছেন যে ডু ইউ থিংক মিস্টার মোর্শেদ খান ওয়াজ কেপেবল টু বি ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ, অর্থাৎ ওই যে বিএনপির আমলে যে মোর্শেদ খান, আমরা তো জানি মোর্শেদ খান অত্যন্ত দুর্নীতিবাজ একজন মানুষ এবং তিনিও ফরেন মিনিস্টার হিসেবে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, কিন্তু আমরা তো এখন আসলে সামনের দিকে তাকাতে চাই, অতীতে কি ভুলভ্রান্তি হয়েছে বা অতীতে কি, জি, আমাদের বাংলাদেশের মানুষের এবং রাজনৈতিক দলগুলোর ট্রেন্ড এইটাই। যে ভাই প্রশ্নটা করেছেন, ভাই অনেক ধন্যবাদ যে আপনি প্রশ্নটা করেছেন, একটু প্র্যাগম্যাটিক হইতে আপনি একটু চিন্তা করুন। আমার বড় ভাই একটা ভুল করেছে পারিবারিক সিদ্ধান্তে, আমি মেজ, আমি কি আমার বড় ভাইয়ের সিদ্ধান্তের ভুল সিদ্ধান্তটা ফলো করব, নাকি আমি ওই সিদ্ধান্তটাকে কারেক্ট করব, যে আমরা সঠিকভাবে আমরা যেন সামনে যেতে পারি? ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যখন রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব যখন আলাপ আলোচনা শুরু হয়েছে, আজকের না, আপনি সেই অ্যারিস্টটল, প্লেটো, আমি তাদের আগে আগে যাই, কনফুসিয়াস, আমি আপনাদেরকে গোলাম সাদেক ভাই, আপনার মন্তব্যটা এখানে আমার সামনে তুলে ধরা হয়েছে, আপনার কি আমি বলছি, আপনি থিওরি অফ কনফুসিয়াস একটু লেখাপড়া করেন, পলিটিক্যাল থিওরি অফ অ্যারিস্টটল এটা নিয়ে একটু লেখাপড়া করেন, ঠিক আছে, এই সাবজেক্টটা নিয়ে যদি আপনারা একটু লেখাপড়া করেন, ওখানে কি পাবেন জানেন? রাজনৈতিক চর্চার অর্থই হচ্ছে একটা রাজনৈতিক দলের ভিতরে গঠনমূলক আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, তাদের যে কোনো পলিসির উপরে একটা আলোচনা থাকবে এবং সমালোচনা থাকবে, ওখানে রিবাট হবে, রিবাটের মাধ্যমে একটা একটা সিদ্ধান্ত বেরিয়ে আসবে। এটা কি আমরা করি? এটা আমরা করি না, এটা করার কোনো রিজনও দেখি না। আজকের এই মুহূর্তে গত 15 বছর দুঃশাসনের মধ্যে অন্য দেশের একটা হস্তক্ষেপে বাংলাদেশ যখন লেবু চিপা খাচ্ছে, তখন আমার আপনার সবার দায়িত্ব কি? এই আমাদের ঘাট থেকে ভূতকে তাড়িয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা,
এই মুহূর্তে আমাদের কি চিন্তা করার কোনো রিজন আছে যে পিছনে মোর্শেদ খান ছিল না, আবদুল্লাহ খান ছিল না, জেনারেল মুস্তাফিজ ছিল না, হানিফ সংকেত ছিল, সে ভুল করেছে, সে কি সঠিক ছিল? ভাইয়া গোলাম ফারুক না কি জনের নাম ছিল ভাইয়া, আপনাকে বলি, পশ্চিম পাকিস্তানের সাথে আমরা যে যুদ্ধ করেছি না, ওই যুদ্ধটা হওয়া উচিত ছিল কাগজের যুদ্ধ, এবং ওখানে আমাদের গণতান্ত্রিক বিপ্লবটাই ছিল সঠিক বিপ্লব। এটা শেখ মুজিব বুঝলেও আমরা বাংলাদেশিরা বুঝি নাই। আমি এ কথা নির্দ্বিধায়, সাদেক ভাই নির্দ্বিধায় আমি আপনাকে বলতে পারি যে 1971 সালের আমরা যে স্বাধীনতা যুদ্ধ করে চেতনা তৈরি করেছি, ওটা ছিল ভারতীয় চেতনা। ওই চেতনার সাথে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আজকের সাকিব আমাকে যে প্রশ্নটা করেছে যে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অথবা আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরম্যান শাহরিয়ারকে কল করেছে। কেন কল করেছে? বাংলাদেশের কোনো উন্নতি নিয়ে না, বাংলাদেশের কোনো পলিসি নিয়ে না, আমরা কোথায় গিয়ে ঠেকেছি? বাংলাদেশ অলরেডি ইনটু এ সিভিল ওয়ার, আমরা অলরেডি গৃহযুদ্ধের মধ্যে। কেন আমরা গৃহযুদ্ধের মধ্যে বাংলাদেশে? আমি যদি রাস্তায় গিয়ে দাঁড়ায়া বলি বাংলাদেশের গণতন্ত্র স্থাপন করা হোক, হয় আমাকে গ্রেফতার করা হবে, নতুবা আমাকে গুলি করা হবে। আমি বা সাকিব রাস্তায় গিয়ে যদি বলি এই ফ্যাসিস্ট সরকারকে গণতান্ত্রিক উপায়ে রিমুভ করা হোক, আমাকে এবং সাকিবকে গুলি করে হত্যা করা হবে, ঠিক যেমনি গতকালকের পঞ্চগড়ে বিএনপির এক মিছিলের উপরে ভারতীয় কল্যাণ রক্ষা করা বাংলাদেশি পুলিশ তার উপরে গুলি চালিয়েছে।